মিয়ানমার যুদ্ধ তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে সীমান্তের বিজিপির নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সকালে গাজীপুরের সফিপুর বাংলাদেশ আনসার গ্রাম্য প্রতিরক্ষা বাহিনী সহ প্রত্যেকটি আনসার বাহিনী প্রশিক্ষণের প্রথম ধাপ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে আরাকান আর্মি ও বিজিপির কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে, তার জন্য সীমান্তের নজরদারির পাশাপাশি বিজিপির টহল বাড়ানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে যুদ্ধ নয়, শান্তি চাই। এছাড়াও তিনি বলেন, প্রত্যেকটি পূজা মন্দিরে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি মন্দিরে সুন্দর পরিবেশে তারা পূজা উদ্যাপন করেন এবং প্রত্যেকটি নদীতে সুন্দর পরিবেশে প্রত্যেকটি মুক্তি বিসর্জন দিয়েছেন। এবারের পূজার মণ্ডপে নিরাপত্তায় 1,62,000 আনসার নিযুক্ত রয়েছিল।